হ্যালো বন্ধুরা, ডেলি ব্লগ উইথ জিতিকা আমি জুই তোমাদের জানাই সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, ভালো থেকো, সুস্থ থেকো আর অনেকটা সাবধানে থেকো। আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে, আর সাথে দাদাকে নিয়ে চলে এসেছি। তো আজকে চ্যালেঞ্জটা জব্বর হবে, কিন্তু চ্যালেঞ্জটার নাম আমি জানি না, তোমরা বলো এটা কী চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটার নাম কী। দেখলাম একজন দিদিকে করতে, তো তার জন্যই করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে কী করতে হবে বলো তো? ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর অনেক অনেক শেয়ার করতে হবে। আর যারা নতুন বন্ধুরা আছো, আমার ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি বকবক করে ভিডিওটা বড় করবো না, শুরু করে দিই। তো আর বলে দিই কী চ্যালেঞ্জটা। তো দেখো এখানে কতগুলো চিরকুট নিয়ে নিয়েছি, আর চিরকুটের মধ্যে একটা জিনিস লেখা রয়েছে। তো 10টা রয়েছে ওর, 5টা আমার, 5টা। তো এগুলো আমি এরকম আগলে দিলাম, যে যেটা তুলবে তাকে কিন্তু সেটা করতে হবে। এমন কিছু কঠিন দিইনি, কঠিন ব্যাপার নেই, সবই সোজা। তো আর যা যা আর কি পানিশমেন্ট আছে, শাস্তি আছে, সেগুলো কিন্তু এখানে নিয়েও নিয়েছি। তো চলো তাকে এরকম করি। কেমন লাগছে অবশ্যই বলো, কিন্তু অনেকদিন পর পেয়েছি হাতে বাচ্চাটা মুখে, চোখে কি বলবে দেখলে, চুনি তো নেই বাচ্চা, ঠিক আছে। তো একটা খুলে নিই, লজ্জা পাচ্ছে তো প্রথম প্রথম। তো ঠিক আছে, এবার এই যে একটা তুলে নিলাম আমি, দেখো কি করতে হবে। কুকুরের দাগ ডাকতে হবে, চলো দাও এবার তুমি একটা তুলে দাও। আর কি ওনার নাম, তার গান গাইতে হবে। ঠিক আছে গান গাইছি, কি গানটা করছিলাম একটু মনে হলো। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, গান ওর সঙ্গে গান, এটা অরুন্ধতি গান, অরুন্ধতি গান নয়, এটা তুমি হেরেছো। ওকে প্রমাণ দিয়ে তারপরে আবার আসলাম যে ওটা অরুন্ধতির গান ছিল, আমি কিন্তু গানটা করে দিয়েছি আর আমি করতে পারবো না। তো এবার আবার গানটা করো, গানটা করো। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি
এবার আমি তুলবো, এই যে তুলে নিলাম, লঙ্কা খেতে হবে, এই দেখো লঙ্কা খেতে হবে। তো ঘরে শুকনো লঙ্কাই ছিল, তো আমি সেটাই নিয়ে এসেছি, এই যে লঙ্কা ফেলেছি। দেখি আমার আমার ভাগ্যে সব খারাপ হবে, চিপটি খেতে হবে। আমার গান করেছিল, গানটা করছি ধারে, আমি পুরো দেখো আমার অবস্থা ভীষণ ধারে গেছে। শিবাজি চট্টোপাধ্যায় গান করে দিচ্ছি, খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে, আমাকে এমন করে জানলে। ঠিক আছে দুটো দাও না, তো চোটটা আমি করেছি কিন্তু একবার তুমি করে নিয়ে আসলে বলেছিল, আমি কিছু বললাম না, ছেড়ে দিলাম, শাক করে দাও, শাক করে দাও, ওকে তিনবার শাক বাজাবে, আরে বাজাতে বাজিয়ে দেবে। আমি কিন্তু ঝালে এখনো ছপ ছপ করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো, আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করতেই পারো, স্কিপ করলে মজা পাবে না, ফুল ভিডিওটা দেখে কিন্তু মজা পাবে। তো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, আবারও বলছি বারবার বলছি একই কথা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কালকে নতুন একটা ভিডিওর সাথে, তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, আর কি কি চ্যালেঞ্জ দেখতে চাও অবশ্যই আমাদের বলো, এই চ্যালেঞ্জটা দেখতে চাও কিনা আবার, বা অন্য কোনো চ্যালেঞ্জ দেখতে চাও কিনা বলো, দাদার সাথে অবশ্যই করবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।